প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কেমন আছেন? ভালো আছি। তো আপনার নাম কি? নাম মনসুরা। মনসুরা আপা, মনসুরা আপার দেশের বাড়ি কোথায়? যশোর পালবাড়ি। যশোর পালবাড়ি, আচ্ছা। তো মনসুরা আপা আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন? আইসি যে আমার ধরো কুলাপান হয় না, আমার স্বামী আমার সারাসারি করে দিয়েছে, দিয়ে আমি অসর আমি হলো তোমাদের চলতে ফিরতে পারি না, কী করবো এখন, আমার একটা তো সেরকম ধরা লাগে মানুষ, তার জন্যই আইসি। আচ্ছা, মানে আপনি বিয়ে মানে হয়েছিল কতদিন আগে? বিয়ে হয়েছে প্রায় 20-25 বছর। 25 বছর? তো মানে 25 বছরের মধ্যে কোনো সন্তান হয় নাই? আচ্ছা, তো এটা ডাক্তার দেখান নাই? ডাক্তার দেখাইছি। তো সমস্যাটা কাজ স্বামী আসলে এদিক ওদিক ঘুরে বেড়াই আছে, বাচ্চাট করে বেড়াই আছে, গাঁজা মদ খেয়ে বেড়াই আছে, জুয়ো খেলা করে বেড়াই আছে। আচ্ছা, তো বিয়েটা ধর করেছে মানে কি সন্তানের জন্য? আচ্ছা, তো ডাক্তার কারে দেখেছেন? আপনি দেখেছেন না কি স্বামী দেখেছে? স্বামীতেও দেখাইছে। আপনিও দেখেছেন? আমার কথা শুনেছে, মারধর করেছে, ডাক্তার দেখাতে চেয়েছে দেখাইনি, আমি বেশিরভাগ দেখাতে চেয়েছি দেখাইছি। মানে আপনারটা আপনি দেখেছেন কিন্তু স্বামী কখনো ডাক্তারের কাছে যায় নাই? তো সমস্যা তো আপনার নাও হইতে পারে। তো আপনি যখন ডাক্তারের কাছে দেখেছেন গেছিলেন, তখন ডাক্তার কি বলছে? আপনার কোনো সমস্যা আছে নাকি? কুলাপান হবে হবে, হ্যাঁ হবে, তোমাদের সমস্যা ছিল, সমস্যা কেটে যাবে, ওষুধপালা খাই। আচ্ছা, কিন্তু স্বামী কি কোনো ওষুধ খায় নাই? না। আচ্ছা, মানে স্বামী এতে নারাজ যে তার তিনি কোনো তার কোনো সমস্যা নাই, মানে যত সমস্যা আপনার নাকি, মানে সব সমস্যা মানে আপনার ঘরে চাপাই দিচ্ছে? আচ্ছা আচ্ছা, তো তারপরেও মানে 25 বছর সংসার করছিলেন? তো স্বামী বাপ নেই, মা নেই, অসহায়, যাওয়ার জায়গা নেই, কি করবে এখন, তো আমার একটা সাথীর মানুষ তো ধরা তো লাগবে, তাই আপনাদের পাশে আসছি। তো স্বামী কি কাজ করতো? স্বামী হ্যাঁ স্বামী হলো তোমাদের গাড়ি 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 চালাতো, মাঠের ঘাটে কাজকর্ম করে চাষি কাজ করতো। আচ্ছা, তো এখন থাকেন কোথায়? এখন বাড়িতেই থাকি। বাড়িতেই থাকেন? আচ্ছা, এখন কার বিয়ে শাদী করবেন নাকি? এটা তো করারই তো দরকার, না করলে কেন এসি? আচ্ছা, কেমন মানুষ চান এখন? বুড়ো হোক জোয়ান হোক, যে আমাকে যে যে ধরে রাখতে তার হয়ে আমিও ধরে রাখতাম। মানে যে আপনাকে সন্তান দিতে পারবে সন্তান, তেমন একটা মানুষ চান, তাই তো? আচ্ছা, তো দর্শক আপনার নাম কি বলেন? মানসুরা। মানসুরা আপনার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01325816722। আমি নাম্বারটা আবারও বলছি, 01325816722। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু মানসুর আপার সাথে যোগাযোগ করতে পারবেন। ও দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।